জল্পনা কল্পনা আর নানা নাটকীয়তার পর অবশেষে ঘোষণা করা হলো এবারের ভ্যালেন্টিয়র জয়ের নাম। ঘোষণা করা হয়েছে স্পেনিশ ফুটবলার রোদ্রির নাম। শ্রেষ্ঠত্বের এই মঞ্চে রোদ্রির পাশে প্রতিযোগী হিসাবে ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার ভেনিসিউসও, কিন্তু শেষ পর্যন্ত তিনি ভ্যালেন্টিয়র জয় করতে পারেননি, যা নিয়ে এখন চলছে তুমুল বিতর্ক আর নানা সমালোচনা। রোদ্রিগো ভ্যালেন্টিয়র পাইছে সেটা আমাদের মানে কোনোভাবে কাম্য নয়। আমাদের আশা ছিল ভিনিসিয়াস জুনিয়র পাবে, কিন্তু ওর না পাওয়াতে আমরা খুবই আক্রান্ত। এইভাবে যেন প্রশ্নবিদ্ধভাবে কখনো ভ্যালেন্টিয়ার না পাওয়া হয়। বছরের যে বালন্দক এটা অনেক বিতর্কিত, এই বছরে না আছে রোনালদো না আছে মেসি। ভ্যালেন্টিয়র ঘোষণা উপলক্ষে প্যারিসের থিয়েটার দ্য সাতলি হলে শেষ বিকাল থেকে জড়ো হতে থাকেন ফুটবল সমর্থকরা, কিন্তু যখনই তারা শুনেন ভিনিসিয়াস জয়ী হওয়ার সম্ভাবনা খুব কম, তখন অনেকেই হতাশা নিয়ে ফিরে যান। এদিকে ফরাসি ফুটবল সমর্থকরা ভিনিসিয়াস ভ্যালেন্টিয়র জয় না করায় আক্ষেপ ও হতাশার কথা জানিয়েছেন। আমরা মনে করছিলাম ভিনিসিয়াস খুব ভালো করছে, সে এইটা ডিজার্ভ করতো, কিন্তু মানে যেরকম রেজাল্ট হয়েছে এটা আমরা আশা করি নাই। আমি মনে করতেছি যে এইটা ভিনিসিয়াসের সাথে ইনজাস্টিস হয়েছে। আশা করছিলাম ব্রাজিলিয়ানের ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস পাবে, কিন্তু এখানে আসার পরে এখন আমরা দেখলাম যে রোদ্রিগো ব্যালন্ডিয়ারটা পাইছে ব্রাজিল সমর্থক এবং রিয়াল মাদ্রিদ সমর্থকরা, আমরা মনে একটু কষ্ট পাইছি। গেল কয়েক বছর থেকে ভ্যালেন্টিয়র নিয়ে চলছে নানা বিতর্ক আর সমালোচনা, যেটি এবারও হলো। অর্থাৎ ফলাফলের আগে শোনা যায় একজনের নাম, কিন্তু পরবর্তীতে অন্যজনের নাম ঘোষণা আসে। ভবিষ্যতে যেন এমনটি আর না হয় এমন প্রত্যাশায় ফুটবল অনুরাগীদের। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।